আমরা এখন ঘুরতে যাচ্ছি, যাবো বিধাননগর আমার জেঠুর বাড়িতে। আমি প্রায় মা কত বছর, 14 বছর পরে যাচ্ছি না, ওই 14-15 বছর পরে যাচ্ছি, মানে তো অনেক বছর পরে। মা সবসময় যায় আর ওরা বলে যে আমাকে কেন নিয়ে যায় না, তো আজকে যাচ্ছি। বৌমণিরাও আছে, বাবা মা শ্রেয়াম সবাই মিলে আমরা যাচ্ছি। শ্রেয়াম পিছনে, এই যে এখন আমরা ট্রেনের মধ্যে আছি, জায়গা রয়েছে ওই দিকটা, এখন একটু দাঁড়িয়ে আছি, একটু বাদে বসবো। শতাক্ষীকে বলছি বসতে, ও আমার পাশে দাঁড়িয়ে রয়েছে। এবার বসেছে শতাক্ষী, দেখো শতাক্ষী চশমা পরেছে, কত স্টাইল হয়েছে। আমি বারণ করলাম এই চশমাটা পরতে না, ও তাও এই চশমাটাই পরলো, ওর খুব পছন্দ হয়েছে, বলছে আমাকে খুব ভালো লাগছে চশমাটা পরে। হাওয়াই মিঠাই ওর খেতে ইচ্ছে করছে আমি বুঝতে পারছি, কিন্তু আমি তো খুব একটা বাইরের খাবার দিতে চাই না, সেজন্য চাইতেও পাচ্ছে না, ওর ইচ্ছে করছে, ওর মুখটা দেখে বোঝা যাচ্ছে। বৌমণি কিনেছে, আমি কিনিনি হাওয়াই মিঠাই, বৌমণি কিনেছে শ্রেয়াম আর শতাক্ষীর জন্য। পিঙ্ক কালার পছন্দ করে শতাক্ষী, পিঙ্ক কালারেরই হাওয়াই মিঠাই কিনেছে। আমরা ছোটবেলা খুব হাওয়াই মিঠাই খেতাম, কিন্তু এখন বড় হয়ে গেছি, এখন তো আর এগুলো সেরকম করে ইচ্ছাও করে না খেতে। একটা ছাগল উঠেছে, দেখো ছাগলই তো বলে, আমি জানি না, যাই হোক ছাগল ভেড়া কিছু একটা হবে। শতাক্ষী আবার মানে অ্যানিমেলস খুব পছন্দ করে, ভালোবাসে, আমার আমিও ভালোবাসি, কিন্তু আমার খুব ভয় লাগে ওদেরকে আদর করতে, ওদের গায়ে টাচ করতে। ও আর লোভ সামলাতে পারলো না, আদর না করে থাকতে পারলো না, আদর করা শুরু করে দিয়েছে, দেখো কিরম করে আদর করে। আমরা এখন বিধাননগর স্টেশনে আছি, ট্রেন থেকে নামলাম, এখন যাচ্ছি। বাবা কি রোদ, ছাতা নিয়ে ট্রেন থেকে এখন নামলাম সবাই। খামাম দেখি কেমন খেতে, তোদেরকে তুলছি না, তোদেরকে বাবা সব রেডি, চলো চলো চলো। স্টেশনটা না অনেকটা ওপরে, দেখো বাড়িগুলো কিন্তু নিচে, স্টেশনটা ওপরে। আগে যখন আমরা এই ব্রিজটার ওপর দিয়ে যেতাম ছোটবেলায়, ব্রিজটা কাঠের ছিল, অনেক জায়গায় জায়গায় ভেঙে গেছিলো, খুব ভয় লাগতো যেতে। এখন দেখো কত সুন্দর করে ফেলেছে, এখন আর ভয় লাগে না, আগে খুব ভয় লাগতো। নিচ থেকে দেখো কি সুন্দর লাগছে ব্রিজটা, আর আকাশ, মানে এরকম পরিষ্কার আকাশ আমার খুব প্রিয়, আমি ছবি না তুলে বা ভিডিও না করে থাকতে পারলাম না, খুব সুন্দর লাগছে। স্টেশন থেকে নেমে একটা মন্দির পড়ে, শতাক্ষীরা মানে সবাই একটু এগিয়ে গেছে, আমি মা একটু পিছিয়ে রয়েছি, একটু আস্তে আস্তে দেখতে দেখতে যাচ্ছি, সব পুরনো দিনের কথাগুলো মনে পড়ছে খুব। মাটির পুতুলের দোকান, এটা মনে হয় যেন কৃষ্ণনগর চলে এসেছি, এত মাটির পুতুলের দোকান আর এত সুন্দর। ফাইনালি আমরা চলে এসেছি, ওই পাশে রুমে সবাই গল্প করছে, তো এই পাশে এখানে দেখতে পাচ্ছ তোমরা নতুন ঘর হচ্ছে, আমি এখানে এসে তোমার সঙ্গে কথা বলছি, কারণ প্রচন্ড চিল্লামিল্লি করছে ওরা সবাই, ওখানে সবাই গল্প করছে পাশের রুমে, আমিও যাই পাশের রুমে দেখি ওরা কি করছে। চলো চুপচাপ হয়ে গেছে, আমরা চলে যাবো, চলে যাবো, শুনবো না, মাইকটা দাও রে।
আমি সত্যি করে গাভীর বিয়ে হবো কিছু বলুন আমার বিয়েতে মালটি খুব নেচেছিল এখনো দেখছি কেমন আমি তাই তো বলি চলবে এখানে তো আজকে গৃহপ্রবেশ সেই উপলক্ষে আমরা এসছি ওদের নতুন ফ্ল্যাট হয়েছে ফ্ল্যাটের নিচেই ওদের লোকনাথ বাবার মন্দির করেছে মন্দিরে এখন যজ্ঞ হচ্ছে পুজো হচ্ছে চলো তাহলে তোমাদেরকে একটু দেখাই পুজো হচ্ছে যজ্ঞ হচ্ছে আপনি একা আছেন বাড়িতে কোন একটা অন্যায় কাজ করেছেন বা কেউ বাড়িতে এসেছে তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন কেউ দেখেনি কিন্তু আপনার অন্তরাত্মা সবাই খেয়ে নিয়েছে এখন তাহলে খেয়ে নি দুপুরবেলা খেয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি সবার সঙ্গে দেখা না করলেও হয় না এতদিন বাদে আসলাম সবার সঙ্গে তো দেখা করতে ইচ্ছেই হয় আর মানে সবাই বলছে যে চেঞ্জ হয়ে গেছে 14-15 বছর ধরে তো মানুষ আর মেয়েকেও সবাইকে দেখাচ্ছি এ ফিউ মোমেন্টস লেটার আমরা যেখানে এসেছি সেখানে একটা পার্ক আছে দেখো কি সুন্দর পার্কটা এখানে একটু ঘুরতে আসলাম আমি আর মা এসেছি সতাক্ষীকে আনিনি মানে হাঁটতে হাঁটতে আমি আর মা এদিকে ঘুরতে এসেছি তো দেখছি একটা পার্ক ভালোই লাগছে ওখানে প্রচন্ড ভিড়ভাড়টা তো প্রচুর গল্প করেছে এখানে একটু নিরিবিলি ভালোই লাগছে আর পার্কটা বেশ ফাঁকা আর এরকম জায়গার উপর পার্ক এখানটা হলো ভিআইপি রোড উল্টোডাঙ্গা ভিআইপি রোড দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এই দেখো উল্টোডাঙ্গা ভিআইপি রোড পিছনে ওটা একটা 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 ব্রিজ আমি জানি না নামটা কি এখানটা ভালোই লাগছে পার্কটা খুব সুন্দর ছোটবেলার অনেক পুরনো স্মৃতি রয়েছে এখানে মানে পার্কটার মধ্যে না এইখানে যেখানে আমরা বেড়াতে এসেছি ছোটবেলায় ভাই বোনরা একসাথে হলে মানে প্রচুর মজা করতাম এখন তো সবাই বড় হয়ে গেছে সবার বিয়ে হয়ে গেছে সবাই এক জায়গায় থাকে না অনেক দূরে দূরে থাকে সবার সঙ্গে দেখাও হয়নি আর যখনই এখানে আসতাম না প্রচুর মাটির পুতুল কিনতাম এত সুন্দর এখানে পুতুলগুলো পাওয়া যায় প্রচুর মাটির পুতুল কিনতাম এখানে এসে 15 বছর পর এখানে এসে আমার মানে ভীষণ অন্যরকম একটা ফিল হচ্ছে খুব ভালোই লাগছে আজকে আমি এখানেই ব্লগটা শেষ করছি প্রচণ্ড টায়ার্ড যদি তোমাদের আজকের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করো আর আমাদের চ্যানেলে নতুন যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমাদের সঙ্গে দেখা হবে পরের আবার একটা নতুন ব্লগ নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা চশমাটা দেখি কেমন লাগছে কেমন লাগছে